বরিশালের লঞ্চেই উইটা লইব কেবিল রু হে গাইস, আজকে জানাবো কণ্ঠশিল্পী নার্গিস সরকারের 10টি জনপ্রিয় গান সম্পর্কে, যা ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে। দর্শক, গানগুলো বর্তমান সময়ের না হলেও গানগুলো টিকটকে বেশ জনপ্রিয় টিকটকারদের কাছে। এসব গানগুলো 10 থেকে 15 বছরের পুরনো। দর্শক, এই গানটি আজ থেকে প্রায় 13 বছর আগের পুরনো। গানটি ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে 8 বছর আগে। গানটিতে প্রায় 2 মিলিয়ন ভিউ হয়েছে। টিকটকারদের কাছে এই গানটি খুবই জনপ্রিয়। দর্শক, মাল খাইয়া টাল হইয়া ডাকে ইশারায়, এই শিরোনামের গানটি ওই একই সময়ের 13 বছর আগের পুরনো। ওই সময় সিডি ক্যাসেটে এই গানগুলি বাজানো হতো। এই গানটিও প্রাতে ও ললিতে। এই শিরোনামের গানটি প্রায় 14 বছর আগের পুরনো, যা বর্তমান সময়ে টিকটকে এক শ্রেণীর টিকটকারদের কাছে দারুণ জনপ্রিয় গান। এই গানটিতে বলা হয়েছে, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালা অমনি করে হাতটা নিল ধরি, ধৈর্য নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে। এখানে থলি বলতে বোঝানো হয়েছে ব্যাগ কিংবা পাত্র, যে পাত্রটি নিয়ে সে বেগুন আনতে গিয়েছে। এই গানটিও ইউটিউবে 2 মিলিয়নের অধিক ভিউ রয়েছে। ট্যাঙ্কি আমার ছেদা হইয়া গেছে, পানি থাকে না, এই শিরোনামের গানটি রিলিজ হয়েছে আজ থেকে 17 বছর আগে। গানটি টিকটকে এক শ্রেণীর টিকটকারদের কাছে দারুণ জনপ্রিয় গান। এই গানটির সাথে অনেকেই বানিয়েছেন টিকটক ভিডিও। গানটিতে বলা হয়েছে, ট্যাঙ্কি আমার সাদা হয়ে গেছে, পানি থাকে না, মানে ঘরের চালার উপরে মদিনা পানির ট্যাঙ্ক ছিদ্র হয়ে পানি পড়ছে, যতবারই পানি দিয়ে ভরে রাখে ছিদ্র দিয়ে পানি পড়তে থাকে। মূলত এটাই বোঝানো হয়েছে গানে গানে।